আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত কীভাবে সরকারি চালান ফর্ম বা চাকরির চালান ফর্ম পূরণ করতে হয় এবং কীভাবে ব্যাংক ব্যাংকে জমা দিতে হয় সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলছি ভিডিওটি অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন যারা আসলে চাকরিতে আবেদন করেন কিন্তু জানেন না কিভাবে চাকরিতে চালান ফর্ম লিখতে হয় চাকরির জন্য তাদের জন্য এই ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে এটা চালান ফর্ম এবার সব করে লেখা আছে প্রথম কপি তারপরে এটা তিনটা কপি থাকে মানে তিনটা পেজ থাকে প্রথম পেজে দিবেন প্রথম কপিতে মূল কপিতে চিহ্ন দ্বিতীয় কপিতে দিবেন দ্বিতীয় কপিতে চিহ্ন তৃতীয় কপিতে দিবেন তৃতীয় কপিতে চিহ্ন তৃতীয় পেজে আর এটা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া যায় বা সোনালী ব্যাংকে জমা দেওয়া যায় কোন শাখায় জমা দিচ্ছেন বা কোন জেলার এটা যেমন রাজশাহী জেলায় জমা দেওয়া হচ্ছে আপনারা যে জেলা সেই জেলা লিখবেন এখানে তারপরে লিখবেন কোন শাখায় এটা দেওয়া হয়েছে কোর্ট বিল্ডিং শাখায় জমা দেওয়া হয়েছে তারপর আপনারা কোন বিভাগে বা কিসের জন্য দিচ্ছেন বা কোথায় দিচ্ছেন সে সেটা কোড দেবেন এটা যেমন আপনার জেলা প্রশাসক ও সভাপতি রাজশাহী জেলা নিয়োগ কমিটির রাজশাহী আর তার কোড নাম্বার আছে এক শূন্য সাত চার দুই শূন্য 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 দুই শূন্য তিন এক এই কোডে এই কোডে টাকাটি যাবে আর যাহার মারফত প্রদত্ত হইল তাহার নামও ঠিকানা এখানে আপনারা নিজ দিবেন আর যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হলো তাহার নাম ও ঠিকানা এখানে আপনারা নিজের নাম দিবেন নিজের পিতার নাম দিবেন আর নিজের ঠিকানা দিবেন আপনার গ্রাম পোস্ট থানা জেলা এটা দিবেন তারপরে দিবেন কি বাবদ পরীক্ষার ফি মানে কি বাবদ জমা দেওয়া হলো তার বিবরণ এটা হলো চাকরির পরীক্ষার জন্য দিয়েছিল তাই পরীক্ষার ফি বাবদ এবং মুদ্রা বা নোটের বিবরণ বা পে অর্ডার ও চেকের বিবরণ এটা নবদ দিবেন আর টাকা এটাতে যেহেতু বলা হয়েছে যে এটা চালান পঞ্চাশ টাকা করতে হবে তাই পঞ্চাশ টাকা দিয়েছে এখানে লিখতে হবে পঞ্চাশ তারপরে বিভাগের নাম ও চালানের পৃষ্ঠাঙ্কনকারী কর্মকর্তার নাম ও পদবী এটা আপনার যেখানে টাকাটি যাবে জেলা প্রশাসক সভাপতি জেলা নিয়োগ কমিটি রাজশাহী তারপরে মোট টাকাতে লিখবেন পঞ্চাশ টাকা তারপর কথায় লিখবেন পঞ্চাশ টাকা তারপরে যে তারিখে ট্রেজারি চালানটি জমা দিচ্ছেন সেই তারিখটি নিচে লিখবেন আর তারপরে ব্যাংক থেকে আপনাকে যে চালান নংটা দিবে যেমন এই কালি দিয়ে দিয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছেন একশো পঁচানব্বই আর তারপরে যে ব্যাংক থেকে শোল সিল মেরে দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড এগারো নম্বর নভেম্বর দু হাজার উনিশ এই যে এই কাগজটি আপনাকে দিবে এই কাগজটি আপনারা আবেদন ফর্মের সাথে চাকরিতে তেজারি চালানটি সম্পূর্ণ পূরণ করার পরে আপনারা ব্যাংকে জমা দিবেন যত টাকা জমা দিতে বলা হবে তত টাকা দিবেন এটাতে যেমন পঞ্চাশ টাকা বলা হয়েছে পঞ্চাশ টাকা দিবেন তারপরে ব্যাংক আপনাকে এক কপি ফেরত দিবে একটি ট্রেজারি চালানে তিনটি পেজ থাকে তো দুইটি পেজ নিয়ে নেবে আর এটা দিবে আপনাদেরকে এক কপি এক কপিতে চালান নং লেখা থাকবে এবং শিল মারা থাকবে এ কপিটা আপনারা তারপরে জমা দিবেন ইসে আবেদন ফর্মের সাথে সংযুক্ত করবেন পিন আপ বা পিন আপ মেরে পিন মেরে তারপর আপনারা সে কপিটি মানে আবেদনপত্রের সাথে যুক্ত করার পরে আপনারা খামে ভরে আপনারা নির্দিষ্ট মানে জায়গায় পাঠিয়ে দিবেন এটাই হলো আপনাদের টেজারি চালানের কাজ এভাবে টেজারি চালান যে কোনো দরকারের জন্য সংযুক্ত করা যায় যে কোনো প্রয়োজনে মানে যেমন মনে করেন ভোটার আইডি সংশোধনের সময় তো টেজারি চালান লাগে সে সময় তো এইভাবে ট্রেজারি চালানটি পূরণ করতে হয় সেখানে শুধু লিখতে হয় যে কীভাবে কিসের জন্য মানে কীভাবে টাকা পদার্থ হলো সেই জন্য শুধু এটা লিখলে বাকি গালা সব ঠিক থাকে এভাবে আপনারা তেজারি চালান করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন আর এই ধরনের চাকরির পূর্ব উপস্থিতির জন্য যত ধরনের ভিডিও দরকার হয় সব এই চ্যানেলে দেওয়া হবে তাই আশা করি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য